রহমান রহিম বেটার বাংলাদেশ ফাউন্ডেশন কর্তৃক নারী সমাজের মাধ্যমে এলজিবিটি লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক সেমিনারে সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় ভাই প্রফেসর মাসুদ এ খান চেয়ারম্যান উপস্থিত আছেন সেমিনারের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় সফল মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ ও পদস্থ কর্মকর্তা বৃন্দ সকল এবং উপস্থিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। বিজয় মাস, আমি এই বিজয় মাসে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির শেখ মুজিবুর রহমানকে। আমি আরো স্মরণ করছি যে ঘটনা বিগত চার নেতা সহ সকল বীর শহীদদের। আমি স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় মা বেগম ফজিলত নেহা মজিদ সহ ওই পরিবারের সকল সদস্যকে। আমি অকৃত্রিম কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় নেত্রী মানবতার মা সারা বিশ্বের নারী ক্ষমতায়নের রোল মডেল জননেত্রী শেখ হাসিনাকে। আজ আমার বক্তব্যের শুরুতে মনে করছি সেই কবিতাটি, এই বিশ্বে যার সৃষ্টি ও চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছে অর্ধেক তার নারী। একটা মেয়ে যে কত কিছু করতে পারে, একটা মেয়ে ছাড়া যে একটা পরিবার চলে না, একটা পরিবার ধ্বংস একটা মেয়ের কারণে। আর একটা মেয়ে যদি শুনতে সেই শুনতেও একটা মেয়ের কারণে হয়, তাহলে মেয়েরা অনেক কিছু করতে পারে। তাই মেয়েদেরকে সঠিক পথে আসুন আমরা পরিচালিত করি। মেয়েরা যখন একটা ঘরের ইজ্জত, একটা দেশের ইজ্জত, একটা বংশের ইজ্জত, একটা এলাকার ইজ্জত, সেই ইজ্জতকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের। আপনারা দেখেছেন নারীরা কত এগিয়ে গিয়েছে, নারীদের মনোবল কত দৃঢ়, নারীরা যে কাজ করছে, নারীদেরকে ছাড়া কোনো কিছু চিন্তা করাই জন্য আমরা করতে পারি না। দেখেন প্রত্যেকটা সেক্টরে আপনি দেখেন এই যে সবাই মিডিয়াতে, সেখানেও দেখেন মেয়েরা মেজর জেনারেল হয়েছে, মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, মেয়েরা বড় বড় পজিশনে যাচ্ছে, মেয়েরা সচিবের সচিব হচ্ছেন। এই একমাত্র মেয়েরা কত এগিয়ে যাচ্ছে, তাহলে মেয়েদেরকে সুযোগ দিয়ে মেয়েরা যেন এগিয়ে যেতে পারে, আপনাদের হাতকে শক্তিশালী করতে পারে। আমি একটা মেয়ে যখন এগিয়ে যাবে তখন আপনাদের কিন্তু সহযোগিতা করবে, ঘরের ভিতরে সহযোগিতা করে, বাইরে সহযোগিতা করবে। আজকে দেখেন রিক্সা চালাতে গেলেও দেখবেন যে আগের দিনে এখন একটা মেয়ে কিন্তু রিক্সা চালায়। আমি অনেক জায়গায় দেখি চলে ছবিতে দেখি যে মেয়েরা রিক্সা চালাচ্ছে জীবিকার কারণে, পেটের দায়ে চালাচ্ছে, কিন্তু মেয়েরা চালায়, মেয়েরা কিন্তু বসে নিয়ে চুরি করছে না, অন্যান্য অন্যায় কাজ করছে না, তারা খেটে খাচ্ছে। আগের দিনে আপনারা দেখেছেন একটা মেয়ে বা একটা মহিলা বা একটা মা, আপনারা অনেকে যারা সিনিয়র আছে গ্রামে যারা থাকেন বা চলে গ্রাম থেকে এসেছেন, আমি গ্রাম থেকে এসেছি, আমি দেখেছি। কারণ একটা মেয়ে মহিলা যখন আগের দিনে যেত একটা রিক্সায় যেত, সেই রিক্সায় কিন্তু মহিলাটাকে কাপড় দিয়ে ঢাকা হতো। আপনারা কি দেখেছেন তো কাপড় দিয়ে ঢেকে রাখা হতো, কারণ এই মহিলাকে যেন কেউ না দেখতে পারে, কারণ ধর্মান্তিক ভাবে এমনভাবে ঢেকে রাখা হয়েছিল যে এই মেয়েটা যেন পৃথিবী কিছু না দেখতে পারে। কেন, তার কি কোনো অধিকার নেই? আল্লাহ কিন্তু সমান অধিকার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। একটা মা একটা সন্তানকে যেমন ভাবে একটা মেয়ে ছেলেকে জন্ম দেয়, ঠিক তেমনি ভাবে একটা মেয়েকেও জন্ম দেয়। একটা মেয়ের পিছনে যে পরিশ্রম, একটা ছেলের পিছনে একই পরিশ্রম, তাহলে তার কেন কেন তার কেন সেই অধিকার নেই সমানভাবে চলার, সমানভাবে কাজ করার? আসুন আমরা এই অধিকারকে, এই বাধাকে ভেঙে চুরমার করে এগিয়ে যে এবং সামনের দিকে এগিয়ে জনতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা একবদ্ধ হই। পরিশেষে আমার নেত্রী চার চারবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর এভাবেই যেন আপনার আমার মতো অসহায় মানুষদেরকে সামনে এগিয়ে নিয়ে আসতে পারে। পরিশেষে আপনারা ভালো থাকেন, শুভ সন্ধ্যা। আজকের এই প্রোগ্রামে আবারও ধন্যবাদ জানাই মাসুদ ভাইকে আমাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।